ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ان الحمد لله نحمده ونستعينه ونستغفره وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يذر فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي حديث محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه. وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القران المجيد بل عجبوا أن جاءهم منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب خَفِيدٌ بل كذبوا بالحق لما جاءهم فهم في امر مريج افلم يعذروا الى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والارض مددناها والقينا فيها رواسي وانبتنا فيها من كل زوج بيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فانبتنا به فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نزيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج وقال الله تبارك وتعالى في موضع آخر ووصينا الانسان بوالديه سنا حملته امه كرها ووضعته كرها وحمله وَفِصَالُهُ ثلاثون شهرا حتى اذا بلغ شده وبلغ اربعين سنه قال رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلي والدي وان عمل صالحا ترضاه واصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين وقال الله تبارك وتعالى في موضع اخر بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين سانع. وعن ابي امم رضي الله تعالى عنه قال

যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদের সকলকেই মখলুকের মধ্যে সর্বোত্তম মাখলুক করেছেন এবং সেই মানবদের মধ্যে থেকে কিছু সংখ্যাক মানুষকে চয়ন করে নিয়েছেন মুসলিম হিসাবে তার মনোনীত ধর্ম ইসলামের মধ্যে আমাদেরকে দীক্ষিত করেছেন যে মোহানবুল আলমিন আমাদেরকে শুধু মুসলিম করেই ছেড়ে দেননি দিনের পর দিন ছোট হোক বড় হোক আমরা গোনা করতে ব্যস্ত তারপরেও আল্লাহর অনুগ্রহে আমরা এখনও পর্যন্ত জীবিত আছি তারপরে পরে পরে তৌবা করার একটা সুযোগ এখনও আমাদের হাতে আছে গোনাগার হওয়া সত্ত্বেও সেই সুযোগটা আল্লাহ করোনাতে আমরা এখনও পেয়েছি যারা আল্লাহর এই করুণাকে কাজে লাগিয়ে তৌবা করে আল্লাহ রেজামান হাসিল করছে তারাও সৌভাগ্যবান আর যারা এখনো সে আল্লাহর অনুগ্রহকে নিতে পারেনি তার গুনা থেকে সে এখনও ফেরত আসতে পারেনি আল্লাহ রেজামান এখনো এখনও হাসিল করতে পারেনি আল্লাহ তাকে একটা সুযোগ দিয়েছে বান্দা তোমার এখনও সময় আছে তোমার কাছে এখনও মৃত্যু আসেনি তুমি এখনও সুধরে যাও তোমার জীবনটাকে এখনও পরিবর্তন করে নাও আল্লাহ সেই তফিক আমাদেরকে দিয়েছে সেই আল্লাহ তাবার কথা আল্লাহর যতই চেষ্টা করে আমরা প্রশংসা করব কিন্তু মানব হিসাবে আমাদের জন্য সম্ভব নয় তা আল্লাহর শেখানো বাক্যেই আমরা আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ দাহু জাপ রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরে আল্লাহ তবলার অসংখ্য দরুদ ও শান্তি দ্বারা বিবর্ষিত আল্লাহ আমিন এর আগে আপনাদের সামনে বক্তব্য রাখছিলাম যে সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব কি কর্তব্য কি এ ব্যাপারে তাই বলেছিলাম পিতা মাতার অনেক কর্তব্য আছে সে কর্তব্যগুলো পালন করতে হবে শুধু পিতা দায়িত্ব নয় শুধু পিতামাতারই কর্তব্য আছে এটাই নয় ইসলামে একে অপরে পরিপূরক পিতামাতার যেমন কর্তব্য আছে সন্তানের প্রতি অনুরূপভাবে পিতামাতার প্রতিও সন্তানেরও অধিকার অবশ্যই আছে সন্তানের কর্তব্য অবশ্যই আছে এতক্ষণ তো আমি বলছিলাম যে পিতার কর্তব্য পিতার কর্তব্য পিতার কর্তব্য থেকে ফারেগ হয়েছে আল্লাহর অনুগ্রহে এবার কিছুটা হলেও আপনাদেরকে সন্তানদের কি কর্তব্য আছে পিতামাতার প্রতি সেটা কিছুটা তুলে ধরব ইনশাআল্লাহ আমরা দেখবো আল্লাহ তকালা পবিত্র কোরআনের মধ্যে কি বলছেন এবং তিনি পেত রসুল মোহাম্মদ সাল্লাহু আলিয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন পিতামাতার ব্যাপারে পিতা মাতার সঙ্গে কি ব্যবহার করতে হবে তাদের অধিকারটা কি যদি তাদের সে অধিকার দেওয়া হয় তাহলে তার প্রতিফল হিসাবে সে সন্তানগুলো কি পাবে যদি সন্তান তার দায়িত্ব কর্তব্য পালন না করে অর্থাৎ পিতামাতার যে হক সে হক যদি সে আদায় না করে পালন না করে তাহলে তার শাস্তি এই দুনিয়াতে কি হবে এবং এই দুনিয়ার পরে আর যে জগৎ রয়েছে দুনিয়া রয়েছে সেই জগতে তার শাস্তি কি হবে ইনশাআ আল্লাহ পবিত্র কোরআন এবং থেকে সেই হা কিছুটা আপনাদের সামনে করবো ইনশাআল্লাহ আল্লাহ তে কোতালা পবিত্র কোরআনের মধ্যে অনেক এমন সুরা রয়েছে যে সুরার কিছু কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাবর কোতালা এই অধিকারগুলো সন্তানদেরকে বলে দিয়েছেন যে পিতা মাতার ওপরে সন্তানের এই সমস্ত দায়িত্বগুলি আছে অতএব তোমরা তোমাদের দায়িত্ব পালন করো আদেশ দেওয়া হয়েছে আদেশমূলক শব্দের মাধ্যমে সন্তানদেরকে এই কথাগুলো বোঝানো হয়েছে যে পিতা মাতার যেমন দায়িত্ব ছিল অনুরূপভাবে তোমাদেরও দায়িত্ব আছে তারা যদি দায়িত্ব পালন করেছে তাহলে তোমরাও তোমাদের দায়িত্ব পালন করো কারণ কুল্লুকুম রয়ুম প্রত্যেক ব্যক্তি একজন দায়িত্ববান সে হোক পিতা অথবা সন্তান আমরা দেখেছি যে পবিত্র কোরআনে যে সমস্ত আয়াতগুলোর মধ্যে পিতামাতার অধিকারের কথা বলা হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোতে সর্বপ্রথম আল্লাহতা আলা বলছেন যে আল্লাহর সঙ্গে যে অংশী স্থাপন শিখ এই জিনিসটাকে সর্বপ্রথম তুলে ধরছেন পরেই মাতা পিতার অধিকারের কথা তুলে ধরছেন তাহলে মাতা পিতার যে অধিকার এটা খুবই বড় বড় সবচেয়ে অধিকার হচ্ছে আল্লাহর অধিকার যেহেতু আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি করেছেন সমস্ত মখলকতা সৃষ্টি করেছেন নির্দিষ্টভাবে খাস ভাবে উত্তম ভাবে মানব জাতিকে সৃষ্টি করেছেন অতএব আমি মানব এবং এই শুধুমাত্র আমার জন্য সৃষ্টি করেছি তার মানে মানব এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে উদ্দেশ্য সে আল্লাহর ইবাদত করবে তার মানে সবচেয়ে বড় হক আল্লাহর সেটা হচ্ছে কি মানুষ এবং জিন এরা উভয়ে এক আল্লাহর ইবাদত করবে আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসের ইবাদত করবে না এটা হচ্ছে আল্লাহর এক নম্বর অধিকার দ্বিতীয় নম্বরে আল্লাহর অধিকারের পরে যদি কারো অধিকার আসে সেটা হচ্ছে পিতামাতার অধিকার তাই আল্লাহ তাবারাক ওয়া পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করে বলছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 83 মধ্যে বলছেন কি আল্লাহ বলছেন যে তোমরা শুধুমাত্র এক আল্লাহ ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে কাউকে অংশ স্থাপন করবে না শুধুমাত্র এক আল্লাহ ইবাদত করবে এবং অবিল ওয়ালিদায়নেহে ইহসানা এবং আল্লাহর সঙ্গে ভালো আল্লাহর ইবাদত করার পরে পরেই তারপরে যে স্থান অধিকার সেটা পিতামাতার অধিকার অতএব পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করো অবিল ওয়ালিদায় ইহসানা আমরা পবিত্র কোরআন মধ্যে পিতা মাতের পিতা অধিকারের ব্যাপারে যে সমস্ত শব্দগুলো আল্লাহ তাবরায় ব্যবহার করছেন সেখানে কোন কোনো জায়গায় হুসন এই শব্দ অথবা আহসান শব্দ এই দুইটি শব্দ বেশিরভাগ সময় আল্লাহ তাবের ব্যবহার করেছেন যার অর্থ দাঁড়ায় নেহায়াতুল বীর নেহায়াতুল বীর অর্থাৎ অর্থ হচ্ছে সবচেয়ে বেশি উত্তম ব্যবহারের অধিকার রাখে একমাত্র পিতা এবং মাতা কিন্তু বর্তমান সময়ে পিতা মাতার চেয়ে আমরা বেশি ব্যবহার করি কার সঙ্গে আমার সঙ্গে ছেলে মেয়ের সঙ্গে আমার স্ত্রীর সঙ্গে বা প্রতিবেশীর সঙ্গে কিন্তু যার অধিকার শুধুমাত্র আমার পিতা মাতা রাখে সে অধিকারটা আমরা পিতা মাতাকে ছেড়ে দিয়ে আমার বন্ধু বান্ধবদেরকে দিচ্ছি আমার স্ত্রী সন্তানদেরকে দিচ্ছি আল্লাহতেবারের কোতালা সুরান নিসার ছত্তিশ নম্বর আয়তের মধ্যে বলছেন ওহ বুলু ওয়াহা ওরা তু শ্রীকুবিহি সেইয়া অবিল ওয়ালেদায় নিহানা তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহ ছাড়া কোনো জিনিসের ইবাদত করবে না আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশ স্থাপন করবে না এবং তোমার মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করবে আরেকটু এগিয়ে গিয়ে আল্লাহ হতেবারের কোতআলা আলা রায়ুল অর্ধ নম্বর সতেরো আয়ত নম্বর তেইশ এবং চব্বিশ এই দুইটি আয়াতের মধ্যে বলছেন তার মধ্যে আজকে আমি একটি আয়াত বলব তেইশ নম্বর আয়াতটির কথা উল্লেখ করব। যেখানে আল্লাহ ফের কথা বলছেন লকজারবক আল্লাহতা আবদু ইল্লাহ ইয়াহু হাবিল ওয়ালেদাইন নি সানাহ আল্লাহ তোমাদের আদেশ করেছেন যে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে তার পরে তোমার মাতা পিতার সঙ্গে ব্যবহার করবে না যদি তাদের মধ্যে হয় পিতা অথবা মাথা অথবা দুজনেই বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় এবং তুমি জীবিত আছো এই অবস্থায় তারা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় তাহলে তুমি তাদেরকে ধমক দিয়ে কথা বলো না তারা এমন কিছু বিরক্তমূলক কাজ করবে কথা বলবে যে কারণে তুমি উফ শব্দটাও করিও না এবং যখনই তুমি তোমার পিতা মাতার সঙ্গে কথা বলবে সৎভাবে উত্তম ভালো কথা বলো যাতে তারা তোমাদেরকে ছোট্ট তোমরা যেমন পেশা পায়খানা করতে তখন তোমার মাতা পিতা এত পেশাব পায়খানা করার পরেও তোমার লালন পালন করেছে বিরক্ত বোধ করেনি অনুরূপ ভাবে তোমরাও তোমার মাতা পিতা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে তাদেরও সেই জ্ঞান থাকবে না তারাও সেই ছোট্ট বালক অবস্থার মতো পৌঁছে যাবে তখন তাদের সঙ্গে অনুরূপ ব্যবহার করো মুজাহিদ তিনি এই আয়াতের ব্যাখ্যায় একটি কথা বলেছেন যেটা আমি একটা বই পড়লাম পরিবার ও পারিবারিক জীবন এই বইটি তিনশো ঊনপঞ্চাশ পৃষ্ঠায় এই কথাটি উল্লেখ আছে মুজাহে তিনি বলছেন ইজা বালাগা আইন দেখা মিনাল কিবার যখন তাদের মধ্যে উভয়েই বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে ফালা তাকজির হুমা ওয়ালা তকুল্লাহ হুমা উফ তো তাদেরকে ধমক দিও না তুচ্ছ মনে করিও না তাদেরকে ওয়ালা তকুল্লাহ হুমা উফ এবং তাদেরকে উফ শব্দটাও করিও না তারপর তিনি ব্যাখ্যা করে বলছেন তুমি তা আনহাল ওয়াল বাউলা হেইনা হেইনা যখন তুমি তোমার পিতা মাতার পায়খানা এবং পেশাবকে দূর করবে পরিষ্কার করে দেবে সেই অবস্থায় তুমি উফ শব্দটা করিও না আমার পিতা মাতা একদম বয়স্ক হয়ে গেছেন চলতে পারছেন না অথবা কোন রোগে একদম রুগী হয়ে গেছে কোনো রোগে রুগী হয়ে গেছেন বিছানায় পড়ে গেছেন চলতে পারে না উঠতে পারে না এবং লড়তেও পারেন না এমত অবস্থায় তিনি বিছানার মধ্যে পেশা পায়খানা করছেন বাড়িতে কেউ নেই একটি ছেলে আছে বা তার হয়তো বউ আছে তখন আপনি এই যে পিতা মাতার পেশা পায়খানা পরিষ্কার করবেন এখানে মুজাহিদ তিনি এই তাফসির করছেন এই আয়াতের যখন তুমি তোমার পিতা মাতার পেশা পায়খানা দূর মানে দূর করে পরিষ্কার করবে তখন তুমি উফ শব্দটাও করিও না ব্যাখ্যাটাই এইভাবেই দিচ্ছেন তিনি এবং তুমি সেইভাবে তাদের পেশাব পায়খানাটা দূর করে দাও পরিষ্কার করে দাও যেভাবে তোমার পিতা মাতা ছোট্ট অবস্থায় তোমাদের পেশাব পায়খানা দূর করেছেন আনকা যেভাবে ছোট্ট অবস্থায় তোমাদের পেশাব পায়খানাগুলো তোমার পিতা মাতা দূর করেছে অনুরূপ তোমরাও তোমার পিতা মাতার পায়খানাকে পরিষ্কার করে দাও এটা তোমাদের কর্তব্য যেমন ভাবে পিতা তার কর্তব্য পালন করেছে অনুরূপ তুমি তোমার কর্তব্য পালন করো যদি তুমি জান্নাত পেতে চাও যদি আমরা আমাদের এই কর্তব্য পালন না করি তাহলে আমাদের পরিণতি কিন্তু খুবই খারাপ হবে তারপরে আরেকটু দূরে গিয়ে আল্লাহ তাবো তালা সুর কাবো অধা নম্বর উনত্রিশ আয়ত নম্বর আটের মধ্যে বলছেন কি দেয় তোমরা তোমাদের মাতা-পিতার সঙ্গে ভালো ব্যবহার করো ওয়াইঞ্জাহাদা কালিতুশরিকাবি মা এলাই লাকা বিইল ফালা তুউহুমা যদি তারা তোমাদেরকে শিরক করতে বাধ্য করে আমার সঙ্গে কোনো কিছুকে অংশী স্থাপন করতে বাধ্য করে তাহলে ফালা তুউহুমা তাহলে তুমি ওই ব্যাপারে তুমি তাদেরকে মান্য করবে না তাছাড়া পৃথিবীর সমস্ত ক্ষেত্রে তুমি তোমার মাতা-পিতার কথাকে মান্য করে চলবে অতএব বোঝা গেল যে আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করা এটা সবচেয়ে বড় গুণা তারপরে দ্বিতীয় যদি সবচেয়ে বড় হয় তাহলে মাতা পিতার সঙ্গে সদ ব্যবহার না করা মাতা পিতা নাফার মান যারা হবে এদের ওপর আল্লাহ তবের কতলা লানত হবে আল্লাহ তবের কোলা লোকমান অর্ধ নম্বর একত্রিশ আয়ত নম্বর চোদ্দো এবং পুনরো নম্বর আয়তের মধ্যে বলছেন রস ইরাল ইনশান ব্যওয়াল আমি তোমাদেরকে এই আদেশ করেছি যে তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ব্যবহার করবে হ্যাঁ ফিশাল হু ফিয়াবাইল কারণ তোমার মাতা তোমাকে পেটে কষ্টের পর কষ্ট করে ধারণ করেছে এবং তোমাকে দুই বৎসর ধরে দুধ পালন করেছে তোমার দুধ ছাড়াতে দুই বছর সময় লেগেছে অর্থাৎ তুমি দুই বছর ধরে তোমার মাতার দুধ পান করেছে তুমি অতএব anis kurli wale walidai ilai al অতএব তুমি তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো এবং আমারও শুকরিয়া আদায় করো সর্বপ্রথম আমার কৃতজ্ঞ স্বীকার করো যেহেতু আমি তোমাকে সৃষ্টি করেছি আমি হচ্ছে আসল সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা দ্বিতীয় নম্বর মাতা পিতা আসে কারণ মাতা পিতা যদি না হয় তাহলে সন্তান পৃথিবীতে আসার শেষ হয়ে যাবে আল্লাহ সৃষ্টি করছেন মাতা পিতার মাধ্যম দিয়ে অতএব দ্বিতীয় সৃষ্টিকর্তা হচ্ছে আমাদের মাতা পিতা আল্লাহ এক নম্বর আমাদের সৃষ্টিকর্তা দ্বিতীয় সৃষ্টিকর্তা হিসেবে আমাদের মাতা পিতা আসবে অতএব তিনি তাই বলছেন যে আমার সঙ্গে কাউকে স্থাপন করবে না এবং মাতা পিতার সঙ্গে সদয় ব্যবহার করবে কারণ তোমার মাতা তোমাকে পেটের মধ্যে দশ মাস দশ দিন ধারণ করেছে এবং দুই বছর ধরে তোমাকে দুধ পালন করেছে অতএব আমার শুক্রিয়া আদায় করো তারপরে পরে তোমার মাতা পিতা শুক্রিয়া আদায় করো তারপরে

এবং সেই ব্যক্তির অনুসরণ করো যে ব্যক্তি আমার দিকে ধাবিত হয় ওই ব্যক্তির কথা অনুযায়ী তুমি পৃথিবীর বুকে চলাফেরা করো কিন্তু আজ বর্তমান সময়ে আমাদের অবস্থা করুন করুন থেকে আরো করুন আমাদের পিতামাতার জন্য বৃদ্ধাশ্রম করে রেখেছি তাদেরকে এমন একটি জায়গায় রেখে এসেছি আমরা ছেলে পেয়ে স্ত্রীদেরকে নিয়ে খুশি করতে ব্যস্ত জীবনটাকে আনন্দ করছি কিন্তু আমার মাতা পিতাদেরকে নিয়ে আনন্দ করতে পারছি না আমরা ভাত কাপড় তো দিচ্ছি কিন্তু কি একটা ব্যাপার আছে যে আমরা মাতা পিতাকে আমার ঘরে রাখতে পারছি না এমন সন্তানকে আমি নিজ চোখে দেখেছি যে নিজের বাপকে বাপ বলতে লজ্জাবোধ করে আমার গ্রামে এমন ছেলে মেয়ে আছে যেহেতু তার পিতা খুবই খারাপ ব্যবসা করে তার ব্যবসাটা একটু খারাপ মানে নিম্ন মানে খারাপ নয় নিম্ন তার জন্য যেহেতু ডাউন হয়ে যাবে তার জন্য রাস্তায় দেখা হলে তার পিতাকে পিতা হিসাবে সম্বোধন করে না আফসোস এই সমস্ত সন্তানদের জন্য লানত এই সমস্ত সন্তানদের জন্য কারণ আল্লাহ কথা আলা সরা মোহাম্মদের বাইশ এবং তেইশ নম্বর আয়াতের মধ্যে বলছেন কি আল্লাহ তাবারক ওয়া বলছেন ফাহাল তুম ইন তুম আন তুফসিডু ফিল আরয ওয়া তকত্বু ওয়া আমি এটা ভাবছি তোমাদেরকে যদি পৃথিবীতে রাজত্ব দেওয়া হয় তাহলে তোমরা পৃথিবীর মধ্যে বিغاড় সৃষ্টি করবে আন ফিল আরয তোমরা পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করবে ওয়া তকত্বু ওয়া রাহামাকুম এবং তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করে দেবে উলাইকা লায়না উলাইকা লাজিনা লায়ানা এই সমস্ত ব্যক্তি যারা পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে এবং নিজেদের আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে পিতাকে পিতা মনে করে না ভাইকে ভাই মনে করে না মাতাকে মাতা মনে করে না এই সমস্ত মানুষ যারা নিজেদের আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে উলাইকা লাজিনা এই সমস্ত মানুষদের উপর আল্লাহতাল লায় অভিসম্পদ বর্ষণ করেন আসম এবং এই সমস্ত মানুষদেরকে আল্লাহতাবের কথালা আসম মাহুম বোধির করে দিয়েছেন ওয়া সহম এবং তাদের চক্ষুগুলোকে নষ্ট করে দিয়েছেন দৃষ্টিহীন বানিয়ে দিয়েছেন তাদেরকে কারণটা কি তারা তাদের পিতা মাতারকে পিতা মাতা হিসাবে সম্বোধন করতে লজ্জা করে আমার পিতা যতই ছোট ব্যবসা করুক না কেন আমার পিতা আমার পিতায় থাকবে পিতার যে মর্যাদা সে মর্যাদা যে বুঝতে পারেনি তার জন্য এই পৃথিবীতে লানত আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন হাদিসটি বলা আবু হরে জেল্লাহ তালানহ এবং হাদিসটি রয়েছে মুসলিমের মধ্যে কিতাবুল আদাবের মধ্যে ছ হাজার ছশো চুয়াত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন কি রাগিবা আনফু সুম্মা রাগিবা আনফ সুম্মা রাগিবা আনফু তিনবার বললেন তোমার নাক ধ্বংস হয়ে যাক তোমার নাক ধ্বংস হয়ে যাক তোমার নাক ধ্বংস হয়ে যাক তিনবার এই শব্দটা বলার পর সাহাবি বলছেন কোন এক সাহাবি বলছেন কেলা মানিয়া ইয়া আল্লাহ আল্লাহ রসুল আপনি যে এই বল কথাটা বললেন তার নাক ধ্বংস হয়ে যাক তার মানে কোন ব্যক্তির জন্য এই কথাটা আপনি বললেন তিনবার কেইলা মান ইয়া রসুল আল্লাহ তখন আল্লাহ রসুল বলছেন কি মানে আদ্রাকা কা বাবাই হে ইন দেখা মিনাল কি যে ব্যক্তি তার মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পেল বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে আহাদাহুমা আও কিলাইহুমা তাদের মধ্যে যে কোনো একজন আহাদাহুমা তাদের মধ্যে কই একজন অথবা কিলাই হিমা তাদের দুজনাই মধ্যে দুজনাই একজন অথবা দুজনাকে বৃদ্ধ অবস্থায় পেলো ফাইলাম ইয়াদু খুলির জানেনাতা এবং সে তাদের খিদমত করে তাদের দেখাশোনা করার পরে সে জান্নাত যেতে পারলো না এই ব্যক্তির জন্য দুর্ভোগ এটা আল্লাহ রসুল বললেন আবু উমা আল্লাহ তিনি বলছেন আল্লাহ জিজ্ঞাসা করছেন মা আলা সন্তানদের ওপরে পিতা মাতার হক কি আল্লাহর রাসূল আপনি বলে দেন আল্লাহ রসুল বলছেন কি হুমা জান্নাতরক তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম যদি তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারো তোমার জন্য জান্নাত অবধারিত যদি তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার না করো তোমার জন্য জান্নাত অবধারিত এই হাদিসের অর্থ এটা দাঁড়ায় এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লিশাল্লামের কাছে এসে বলছেন এটা বুখারির পাঁচ হাজার নশো বাহাত্তর নম্বর হাদিস এই হাদুস আব্দুল্লাবিনা আমরা জেলা বলছেন যে রসুল সাল্লাম বলছেন যে এক ব্যক্তি আল্লাহ রসুল যে উজাহিদু আল্লাহ রসুল আমি জেহাদ করব আল্লাহর রাস্তায় কি আল্লাহ রসুল তোমার কি মাতা পিতা জিন্দা রয়েছে বেঁচে রয়েছে তিনি বললেন না হ্যাঁ বেঁচে রয়েছে তাহলে তুমি তোমার পিতা সঙ্গে যুদ্ধ করো তোমার পিতা সঙ্গে যুদ্ধ করো জেহাদ করার দরকার নাই মাঠে গিয়ে আগে তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো এর মানে এই নয় যে যুদ্ধ দরকার আমি পিতামাতার কাছে পড়ে আছি এখানে বলতে চাইছেন যে পিতামাতার মর্যাদা অনেক অতএব সন্তানের কর্তব্য তার মাতার সঙ্গে সদব্যবহার করবে তার যাবতীয় প্রয়োজনীয় যে সমস্ত জিনিস রয়েছে সমস্ত জিনিস তার জন্য मुहैया করে দেবে যদি তার এই দায়িত্ব পালন না করে তাহলে তার জন্য ভয়াবহ জাহান্নাম অপেক্ষা করছে যদি সে ভালোভাবে তার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহ অবশ্যই তাকে জান্নাদের মধ্যে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ আল্লাহ কোতালা যদি আমাকে তফি দান করে পরবর্তী অংশ সে ব্যক্তি যদি তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার না করে তার জন্য কি হবে এবং করলে তার জন্য কি হবে এই সমস্ত হাদিসগুলো এবং কোরআন আয়দগুলো আল্লাহ তফিৎ করে পরবর্তী সময়ে ইনশাল্লাহ আপনাদের সামনে ব্যাখ্যা করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি এখানে আল্লাহ তাবতাল্লাহ আমাদের সকলকেই যেন আমরা যারা আজ সন্তান হয়েছে আমাদের পিতা পিতামাতা যারা বেঁচে আছে যাদের পিতা মাতা চলে গেছে তাদের জন্য একটি কর্তব্য আছে আল্লাহ তাবরকতাল্লা সুরা বান সতেরো নম্বর অধ্যায়ের চব্বিশ নম্বর আত্মের মধ্যে বলছেন ওয়াখফিজ্লাহুমা জানাহাজুলার রহমা অকুল রব্বীর হাম হুমা কামা রব্বাইয়ানি সাগিরা তোমার পিতা মাতা যেমন ছোট্ট অবস্থায় তোমাদের কোলের মধ্যে নিয়ে লালন পালন করেছে তোমাদের স্নেহ করেছে অতএব তোমার পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তোমার পিতামাতার জন্য স্নেহের হাতকে বাড়িয়ে দাও তোমার পিতামাতার জন্য দোয়া করো রব্বের হেম হুম আল্লাহ আমার পিতামাতা যেমন ছোট্ট অবস্থায় আমাদেরকে পালন করেছে। স্নেহ করেছে মায়া মহব্বত দিয়েছে আল্লাহ তুমি আমার মাতা পিতাকে যদি সে মারা যায় কবরের মধ্যে তাকে শান্তিতে রেখো আল্লাহ আমার পিতামাতা আমাদের যে সমস্ত ছেলে মেয়েদের পিতামাতায় পৃথিবীর মুখে বেছে নেয় আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দাখিল জান্নাতের মধ্যে প্রবেশ করায় আল্লাহ এবং যাদের পিতা মাতা বেঁচে আছে যাদের সন্তান এখনো আছে আল্লাহ সেই সমস্ত সন্তানদেরকে তার পিতা মাতার খিদমত করার তফি দান করো আমিন আল্লাহ আমিন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ محمد عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى ينهى عن الفحشاء والمنكر يعيدكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ويستجب لكم ولذكر الله تعالى اكبر والله الله يعلم ما تصنعون